পাড়া পর্ণশীলে কামালদা 6 নম্বর ব্লকটা করতে এসছেন সরস্বতী পুজো 2024 সালে। কামাল কলকাতার সাথে সবাই থাকুন, ভালো লাগবে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল 10 থেকে 12টা স্কুলে ঘুরে বেড়াচ্ছে। এই মুহূর্তে সারদা স্কুল, সারদা বিদ্যাপীঠ ফর দ্য গার্লস 1957 তৈরি হয়েছিল। লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন এই বাচ্চাদের জন্য, আর কামালদের জন্য একটু সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। সারদা বিদ্যাপীঠ ফর গার্লস, 1957 সালে তৈরি হয়। কামাল দাস এই সরস্বতী পুজোটা এসেছে 2024 সালের সরস্বতী পুজো সারদা স্কুলে। যখন পরীক্ষা দিস তখন মা সাইড থেকে লেখা পড়া করে। কামাল কলকাতার সাথে থাকো, আমি দেখি আর কিছু বন্ধুদের সাথে কথা বলবো। মনীষা মণ্ডল, দেখি দেখি গোলাপ। কি নাম তোমার? কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা ঘুরে বেড়াচ্ছে সারদা স্কুলে। কামাল কলকাতার সাথে থাকো।
ATI সরি বাংলাটা পারবো না। SARASWATI কারেক্ট কি না পরি মজুমদার আমরিন খান আর এই স্কুলের সুনাম তৈরি কর। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, ওটা কি? স্কুলের দোতলার পোর্শনটা এইরকম, এটা আগেও দেখিয়েছি। আর এই স্কুলটা অনেক অনেক নাম করা স্কুল, 1957 সালে তৈরি হয়েছিল এই স্কুলটা। প্রত্যেক বাচ্চা থেকে বড়রা এখানে পড়াশোনা করে। কি নাম তোর? আমার নাম হলো অঙ্কিতা দাস। কোন ক্লাস? 3। সরস্বতী মানে বলতো? সরস্বতী মানে তুই এখনো চিনিস না? জানি না। ইংরেজিতে বলতে পারবি না? না পারবি না। খুব ভালো লাগলো। আমার কলকাতার ইউটিউব চ্যানেল রয়েছে সরস্বতী মানে বল। সরস্বতী দন্তে সর ছয় বয় তয় হস্মৃতি তয় দিদি 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 সাথে থাকো, সবাই আনন্দ করছে, মা ছবি তুলে দিচ্ছে মেয়েদের, তাই তো? কি নাম? সরস্বতী পুজোতে আনন্দ করছে সবাই। সারদা স্কুল ফর গার্লস কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ঘুরে বেড়াচ্ছে। কি নাম তোমার বাবু? স্নিগ্ধা ধাবা। কোন ক্লাস? জানি সেয়েছো ভাই, পড়াশোনা হচ্ছে তো? হ্যাঁ পড়াশোনা হচ্ছে তো? খালি হাসিস কেন ওর দিকে তাকিয়ে? হ্যাঁ পড়াশোনাটা ছাড়া কিছু হবে না, সারদা স্কুল বলে কথা। হ্যাঁ পড়াশোনা হচ্ছে তো? ভালো লাগলো, এইরকম পড়াশোনার মধ্যে থাকবি। কামালদা তোকে আশীর্বাদ দোয়া করছে। দন্তেশ্বর অ দন্তেশ্বর বয় তয়
দেখো শারদা বাড়ি চল, তোদের ঘুম পেয়েছে কি দিদি? কি খবর? সুমিক চক্রবর্তী, ক্লাস সেভেন। না 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 না, আমি ক্লাস সেভেন বেয়ালা হাই স্কুল। বড় হয়ে তো ইচ্ছা আছে ডাক্তার হওয়ার। অঙ্ক সায়েন্স চাপ দিতে হবে। হ্যাঁ, পড়াশোনা করছিস তো মন দিয়ে? হ্যাঁ, মা বাবার কথা শুনছিস? হ্যাঁ, স্যারদের কথা শুনিস? খুব ভালো। আরেকবার নামটা বল। সুমিক চক্রবর্তী। সুমিক চক্রবর্তী, অনেক অনেক শুভেচ্ছা রইল। কামাল কলকাতার সাথে থাক। কত সালে বাবা? আমার এখন আমার বিয়েই হয়েছে 95 সালে। আমার স্কুলের পাশ আমি করেছি 81। বহু বছর, অনেক দিন আগে, এখনকার ঘটনা। 81 সালের পরে বোধ হয়। না না না, ভুল হচ্ছে কত। বিদায় নিল সারদা গার্লস থেকে, এবার বেহালা বালিকা বিদ্যাপীঠে পরবর্তী গন্তব্যস্থল। ছখানা ভিডিও আজ তুলল। এইসব ছোট ছোট বাচ্চাদের জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কামাল কলকাতার জন্য একটু সাবস্ক্রাইব করে দেখতে থাকবেন। এই মুহূর্তে বেহালা সারদা বিদ্যাপীঠ ফর গার্লস থেকে কামাল কলকাতা বিদায় নিল। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। কলম্বিয়া ক্লাব, হ্যাঁ, এইটা 1980 সালে ওরাই করেছে তো? হ্যাঁ, পল্লবী কলম্বিয়া ক্লাবে আপনারা করেছিলেন? বাচ্চাগুলো কোথায়? কেমন লাগছে বাবু আজকে পুজোটা? ভালো লাগছে। আর আজকে আজকে আছে বাচ্চা, দেখি কি সুন্দর লাগছে। কলম্বিয়া ক্লাব, সারদা স্কুলের পাশেই কলম্বিয়া ক্লাব, কেমন লাগছে আপনাদের? আচ্ছা আচ্ছা আচ্ছা, সারদা দিন এখানে কাটাবেন? বর্ণশ্রী কলম্বিয়া ক্লাব, আর এখানে সব বন্ধুরা বসে আছে পুরোনো দিনে। হ্যাঁ বর্ণশ্রী, হ্যাঁ বর্ণশ্রী ক্লাবের, কলম্বিয়া ক্লাবের, আপনি আপনার বলুন, আপনার নামটা বলুন। পল্লব মজুমদার। আপনার নাচের স্কুলটার নামটা? ময়ূরী ডান্স গ্রুপ।
ময়ূরী ডান্স গ্রুপ। মোবাইল নাম্বারটা বলুন। 9836920726। কোন বয়স থেকে কোন বয়স? এইখানে 3 বছর থেকে আপ টু বড়দের পর্যন্ত। হ্যাঁ, এখানটাতে। হ্যাঁ, নাচের স্কুলে পুজোটা এখানেই হয়, কিন্তু কলম্বিয়া ক্লাব তত্ত্বাবধানে পুরোটাই। হ্যাঁ, ক্লাবের মেম্বারদের সহযোগিতায় পুজোটা হয়। আর আপাতত সকালবেলায় পুজো ছিল, পুজোর পর অঞ্জলি প্রসাদ দান বাচ্চাদের হয়েছে। শুক্রবার দিন আবার নাচের ক্লাস আছে, শুক্রবার ক্লাস হলে তারপরে ওদের মিষ্টির একটা প্যাকেট দেবো। যেহেতু পুজোটা হয় এই দিনে, অনেক বাচ্চা আসেও না, অনেকের স্কুলগুলো যেতে হয়, বাড়িতে পুজো থাকে, তাই জন্য প্যাকেটটা পরের দিন নাচের ক্লাসে দিই এবং মায়ের কাছে ওরা নাচ দেখিয়ে বিসর্জন দেওয়া হয় লেকে। ময়ূরী ডান্স গ্রুপ, ময়ূরী ডান্স গ্রুপ। পায়েল গাঙ্গুলি, বিদিশা পাত্র। আমার নাম প্রীতা ভট্টাচার্য। সুলোচনা সাউ। সোমান হালি। কবিতা দাস। কবিতা লিখবি? আমরা হাসতে পারছি কি নাম তোর? সোমান হালি। হ্যাঁ, একসঙ্গে রবীন্দ্রসঙ্গীত আর শাহরুখ খানের কোনো গান দুলাই? এইভাবে গাইলে তবে তো ওটা আসবে আর কি। তোমায় দেখেছি শারদ কাতে। আমি গাইছি কেন? শাহরুখ খানের একটা গান গা। কিছু গান কর, একটা গান কর। হ্যালো, যে কোনো গান গা। খুব ভালো লাগলো, সবাই টাটা কর, বাই বাই। ডান্স গ্রুপ যে পুজোটা করেছিল সারদা স্কুলের পাশে কলম্বিয়া ক্লাবে, সেখানে কামালদা ঢুকে কিছুটা দেখিয়ে দিল কামাল কলকাতার সাথে থাকো। এবার কামালদা যাচ্ছে বেহালা বালিকা বিদ্যাপীঠ, তারপর যাবে আরও অনেক স্কুল। সাথে থাকুন, পাশে থাকুন, টাটা টাটা টাটা। সাবস্ক্রাইব করে থাকতে হবে।